পয়লা জুলাই বানাই ডক্টর্স ডে, আর ডক্টর্স ডেতে আজকে আমরা আলোচনা করব চিকিৎসক এবং আমরা যারা রুগী তাদের মধ্যে একটা দূরত্ব স্থাপিত হচ্ছে, এই দূরত্বটা কীভাবে ঘুচিয়ে তোলা সম্ভব এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি কলকাতার পিজি হাসপাতালের নিউরো ডিপার্টমেন্টের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর গৌতম গঙ্গোপাধ্যায়কে। নমস্কার, আমি ডক্টর গৌতম গঙ্গোপাধ্যায়, স্নায়ু রোগ বিশেষজ্ঞ। আজকে পয়লা জুলাই আমাদের কাছে এক স্মরণীয় দিন। আমাদের বিখ্যাত, ভারত বিখ্যাত চিকিৎসক, ভারতরত্ন প্রাপ্ত এবং পশ্চিমবাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস, এই দিনটাকে স্মরণীয় রেখেই সারা ভারতবর্ষে আজকের দিনটাকে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজকের বিষয়, আমাদের যুগ পাল্টেছে এবং যুগ পাল্টানোর সাথে সাথে আমাদের জীবনযাত্রাও অনেক পাল্টেছে প্রতিটা স্তরের মানুষের কাছে। সেখানে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের জীবনযাত্রা প্রচণ্ডভাবে পাল্টে গেছে। এর সাথে সাথে বিজ্ঞানের অগ্রগতি হয়েছে এবং বিজ্ঞানের অগ্রগতির যে প্রভাব সেটা চিকিৎসা বিজ্ঞানেও পড়েছে এবং চিকিৎসা বিজ্ঞানের প্রচণ্ড উন্নতি হয়েছে। এখন তার পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসা, বিভিন্ন যন্ত্রপাতি বেরিয়েছে যাতে রোগ নির্ণয় করা যায়, সেগুলো বেরিয়েছে। এবং এই ক্ষেত্রে এর জন্যে আজকের ডাক্তারদের চিকিৎসাটা করা অনেক সহজ সরল হয়ে গেছে। আগেকার দিনের যদি ডাক্তারদের কথা আমরা চিন্তা করি, তাহলে সেখানে কিন্তু সেই ডাক্তারবাবুরা রুগী বা রুগীর পরিবার পরিজনদের থেকে তার কী কষ্ট হচ্ছে সেইগুলো, লক্ষণ উপসর্গগুলো জানতেন, পরীক্ষা করতেন এবং অভিজ্ঞতার জোরেতে তার চিকিৎসা করতেন। এবং আজকে কিন্তু দাঁড়িয়ে ডাক্তারবাবুরা সেই পরিবারের থেকে বা রুগীর থেকে সমস্ত কী তার কষ্ট, কী তার রোগটা হচ্ছে, জ্বর হচ্ছে কি না, তার কোনো মাথা ব্যথা হচ্ছে কি না, এই সমস্ত খোঁজ খবর করেন এবং রুগীটাকেও ভালোভাবে দেখেন, দেখে পরীক্ষা নিরীক্ষা করেন এবং পরীক্ষা নিরীক্ষা করার পরে খুব তাড়াতাড়ি আমরা অনেক রোগ আগে যেটা নির্ণয় করতে পারতাম না এখন সেটা নির্ণয় করে ফেলছি। খালি যন্ত্রের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খুঁটিনাটি করে পর্যবেক্ষণ করে চিকিৎসা করা যায় সেটা সর্বক্ষেত্রে সম্ভবপর নয় এবং সবসময় সঠিক হয় না। তাই চিকিৎসকের সুপরামর্শ কোনো রোগ হলেই কিন্তু উচিত নেওয়াটা উচিত, প্রয়োজন। আরেকটা হচ্ছে প্রযুক্তির উন্নতি কারণে অনেক ক্ষেত্রেই মানুষ এই নেট সার্চ করে কোনো রোগ সম্বন্ধে অনেক কিছু জানতে পারেন, রোগের পরীক্ষা নিরীক্ষা করে রোগের কী নিরাময়ের ব্যবস্থা, তার কী ওষুধ পাওয়া যায় সেই সম্বন্ধেও জানতে পারেন। কিন্তু এটা একটা সাধারণ পদ্ধতি, এর থেকে কখনোই আমরা রোগের সঠিক চিকিৎসা করে উঠতে পারি না, এটুকু মনে রাখতে হবে। সাধারণ মানুষ এই নেট সার্চ করার পর তাদের একটা দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, গোলক ধাঁধার মতন পড়ে যাচ্ছে, যে তারা এই গুগল নির্ভর জ্ঞানের ফলে তাদের অনেক সময় চিকিৎসকদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে এবং তার দিকে কিচ্ছে অনেক সময় তাদের এবং বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন কথা শুনে অনেক সময় বর্তমানে একটু চিকিৎসকদের প্রতি সন্দেহপ্রবণ হয়ে উঠছে এবং ফলে তারা বিশ্বাস করে উঠতে পারছে না। তারা তাই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন একটা দুটো তিনটে বা বাইরে চলে গিয়ে বাইরে মতামত নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সঠিক রোগ নির্ণয় আর তার চিকিৎসা করতে গেলে কিন্তু পারস্পরিক একটা বিশ্বাস আর শ্রদ্ধা না থাকলে এটা চলবে না। চিকিৎসক, রুগী, রুগীর পরিবার, আত্মীয় বন্ধুবান্ধবদের মধ্যে এই বিশ্বাস এবং নির্ভরশীলতা থাকতে হবে। সুতরাং
এই আমার মনে হচ্ছে মানুষের এই যে জিনিসগুলো জানার একটা পুঁথিগত বিদ্যা আর পেশাগত বিদ্যা তা এক নয়। আমি বই পড়ে জানলেও আমি কিন্তু একটা ইঞ্জিনিয়ারের বই পড়ে জানলেও কিন্তু সেটাকে ব্যবহারিক ইয়েতে আমি সেটাকে ফলাতে পারবো না, একটা ব্রিজ তৈরি আমি করতে পারবো না। আমি যতই পড়ি ধান চাষ সম্বন্ধে, একজন চাষি যেটা করতে পারবেন, ধান চাষ যেভাবে করতে পারবেন, কোন মাটিতে কখন কতখানি জল দিতে হবে, কী করতে পারবেন, সেটা কিন্তু পুঁথিগত বিদ্যা দিয়ে আমি করে উঠতে পারবো না, আমি যতই শিক্ষিত হই। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, না রাখলে কিন্তু খুব মুশকিল। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসক এবং রোগী বা রোগীর বাড়ির লোকের মধ্যে বোঝাপড়ার একটা অভাব থেকে যাচ্ছে এবং যার ফলে কিছু জটিলতা হয়। তাই পারস্পরিক বোঝাপড়া খুবই দরকার। যেমন আমাদেরও একটা রোগীর কথা ভালো করে শুনতে হবে, রোগীকেও ডাক্তারবাবুর কথা ভালো করে শুনতে হবে, এবং কোনো প্রশ্ন থাকতেই পারে, কোনো জিজ্ঞাসা থাকতেই পারে, সেই জিজ্ঞাসা বা প্রশ্নটাকে একবার করে নিতে হবে, করে নিয়ে জেনে নিতে হবে। না করলে কিন্তু সেখানেই একটা ফাঁক থেকে যাচ্ছে, সেখানেই সেই ফাঁকটাকেই আমাদের পূর্ণ করতে হবে। আমাদের জানতে হবে যে সবেতেই নেগেটিভ অ্যাটিচিউড থাকলে চলবে না, আমাদের এর মধ্যে পজিটিভ অ্যাটিচিউডও থাকতে হবে। ডাক্তারবাবুদের মনের মধ্যে কিন্তু রুগীকেই তাদের চিকিৎসা করাটা তাদের ধ্যান জ্ঞান, রুগী কী করে ভালো হবে তার ধ্যান জ্ঞান। রুগী ডাক্তারবাবু চেম্বারে রুগী বেশি হচ্ছে মানে সেই ডাক্তারবাবু খুব ভালোভাবেই রুগীর চিকিৎসা করতে পারছেন। পেশাদারিত্ব একটা থাকতেই হবে, পেশাদারিত্ব না করলে সেই ডাক্তারবাবু যদি খালি রুগী দেখে তার মধ্যে পেশাদারিত্ব না থাকলে লোকেরাও এখন যেতে পারে থাক যেতে চান না। কারণ প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা পেশাগত দিকে খেলাধুলোর ক্ষেত্রে সবেতেই পেশাদারিত্বর একটা মূল্য আছে। কিন্তু ডাক্তারবাবুদের কাছে রুগী ভগবান, তারা রুগীকে তারা ঠিক মতন চিকিৎসা করেন। যত রুগীই দেখুন না কেন রুগীর মধ্যে তাদের ভুলভ্রান্তি হয় না, ভুল মানুষ মাত্রই একটু তার ত্রুটি হতে পারে, সেটাকে তারা সঙ্গে সঙ্গে সংশোধন করে নেন। তাই আমি বলছি যে আজকে জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে আমি বলছি যে এই যে ভুল ধারণা, ডাক্তারবাবুরা কিছু ডাক্তার কিছু গরিব লোকদের দেখেন, বেশিরভাগ দেখেন না, এটা আদৌ সত্য কথা নয়। সমস্ত ডাক্তার অনেক গরিব মানুষদেরই চিকিৎসা করেন বিনা পয়সায়, তাদের ওষুধ দিয়ে সাহায্য করেন, কেউ নীরবে করে যাচ্ছেন, জানাচ্ছেন না, তারা মানে সব ঢোল পিটিয়ে বলে বেড়াচ্ছেন না। তাই আজ জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে আমি সবার উদ্দেশ্যে বলবো, আমরা সবাই চিকিৎসক, রুগী, রুগীর পরিবার, বন্ধুবান্ধব একসাথে হাতে হাত মিলিয়ে বিভিন্ন রোগের মোকাবিলা করি। একে অপরের সাথে অবিশ্বাস বা লড়াই নয়, পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধায় একে অপরের পাশে থাকি, তাহলে যে কোনো রোগের সাথেই যুদ্ধ করে আমরা জিততে পারবই। এই কিছুদিন আগেই আপনাদের মনের মধ্যে এখনও সেই ভয়াবহ দাগটা পুছে যায়নি, আছে, কোভিড অতিমারিতে কিন্তু আমরা জিততে পেরেছি। এই সবাই কাঁধে কাঁধ লাগিয়ে হাতে হাত মিলিয়ে সরকার, প্রশাসন, ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং সমস্ত স্তরের মানুষরাই একসাথে মিলে আমরা দেখাতে পেরেছি যে অতিমারিকেও আমরা হারাতে পারি। সুতরাং ভবিষ্যতে আমাদের এই পারস্পরিক সহযোগিতায় যে কোনো কঠিন রোগকে আমরা হারাতে পারব, নিশ্চিন্তভাবে জয় করতে পারব, এটাকে মোকাবিলা করতে পারব, এই বলেই আমার বক্তব্য আজকে শেষ করছি। নমস্কার, অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর গৌতম গঙ্গোপাধ্যায়কে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে গেলে আপনারা দেখুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং সচেতনতা বাড়িয়ে তুলতে অবশ্যই শেয়ার করুন এই ভিডিওটি। আর হ্যাঁ, যারা মেডিটিপস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই ইউটিউব চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।